হ্যালো ফ্রেন্ডস আজকে আমার রেসিপি হল মটর ডালের পকড়ি বন্ধুরা মটর ডালের পকড়ি করতে গেলে ফার্স্টেই মটর ডালটাকে চার থেকে পাঁচ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে আমি মটর ডালটাকে ভিজিয়ে রাখার চার থেকে পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পরে গ্রাইন্ডিং করে নিলাম মানে পেস্ট করে নিলাম পেস্ট করার পরে মটর ডালটাকে মটর ডালের মধ্যে আমি একটা একটা করে সব মশলা মেশাবো ফার্স্টে হলদি পাউডার সেকেন্ড জিরে ধনে পাউডার থার্ড গোলমরিচ পাউডার ফোর্থ কাশ্মীরি মিচ ফিফথ হচ্ছে সল্ট টেস্ট অ্যাকর্ডিং তারপরে আমি সব মশলাটাকে ভালো করে মটর ডালের সাথে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নিলাম একদিকে আরেক দিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গ্যাসের ওপর বসাবো তেল গরম হলেই বন্ধুরা আমি আস্তে আস্তে সব পকড়ি মানে মটর ডালের পকড়ির মতো সাইজ করে তেলের মধ্যে ছাড়বো আস্তে আস্তে ছাড়বো বন্ধুরা এই পকড়ি করতে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখতে হবে হাই করলে পকোরিগুলো সব পুড়ে জ্বলে যাবে সব নষ্ট হয়ে যাবে আর খেতে টেস্ট লাগবে না মানে ভেতরটা কাঁচাই থাকবে বাইরেরটা সব পুড়ে যাবে খেতে বিলকুল টেস্ট হবে না বন্ধুরা এই জন্য এই মটর ডালের পকোড়ি করার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবেন এক এক করে সব ম সব পকোর সাইজ দিয়ে তারপর এক এক করে সব ভাজবেন আমি একসাথে পাঁচটা থেকে সাতটা কি দশটা মতো ছেড়েছিলাম ছেড়ে পকড়িটাকে ভালো মতো ভেজে নেব আস্তে আস্তে করে ভেজে নেব হাই ফ্লেম দিলে বন্ধুরা মটর ডালটা পুরো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে টেস্ট বিলকুল ভালো আসবে না আমার দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা স্ন্যাক টি টাইম স্নাক সন্ধেবেলায় এই মটর ডালের পুকুরি খেতে সবার ভালো লাগে থ্যাংক ইউ